রাজবাড়ির দৌলদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে বুধবার সকাল 9:30টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয় শাহ আমানত নামে একটি ফেরি। নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি উল্টে যায়। বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের তথ্য মতে ওই ফেরিতে 17টি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের পাশাপাশি কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ছিল। এর মাঝে দুটি ট্রাক নামতে পেরেছিল। পরে কয়েকটি ট্রাক ও ভ্যানকে নদীতে ভাসতে দেখা গেছে। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিল না। ফেরিতে থাকা সব মানুষ উঠে আসতে পেরেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমার গাড়ি ছিল একদম লাস্টে, আমি দেখেছি সবাই নেমে যাচ্ছি, কিটা কোন সময় আর ছিল কিনা ছিল এটা আমি শিওর বলতে পারি। এখানে কোনো তাড়া না, উনি পল্টনও লাগাইছে ফেরি, গাড়ি দুইটা গাড়ি নামছ। তারপরে ওই আমি তো ঘুমিয়েছিলাম, আমি তারপরে পানি শরীরে দেখে, তারপর আমার গাড়ি শরীরে যখন পানি আইছে তখন যে আমার খুশি হয়েছে যে আমি আল্লাহ কই আছি। আমি পরে দরজা ধাক্কা দিয়ে খুললে, খুলে পরে দিয়ে মনে করেন যে আমার আমি পানির ফুট বাসটা আছি, এদিকে স্রোত পরে টলার আমার টাইনা উঠাইছে। আমার সামনের চাকা উঠাতে পারছি, আমার পিছনের চাকা উঠাতে পারিনি। মাঝে মধ্যে যে আমার ট্যাঙ্কি বদাবদ লাগে, ট্যাঙ্কি ফাটে তেল জায়গায় আনলোড হয়ে গেছে। ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের ডুবুরি দল সেখানে তল্লাশি শুরু করে। শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানিয়েছেন, ফেরির নিচে যে ডাম বা ফাঁকা অংশ থাকে সেখানে ফুটো হয়ে পানি ঢোকায় নৌযানটি উল্টে যায় বলে তারা ধারণা করছেন। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। তবে হামজার সক্ষমতা 60 টন, কিন্তু পানিসহ ডুবে যাওয়া ফেরিটির ওজন দাঁড়ায় প্রায় 1000 টন। তাই হামজা কিভাবে উদ্ধার করবে সেটি নিয়ে সৃষ্টি হয় প্রশ্ন। তবে বেশ কয়েকটি ট্রাক উদ্ধার করেছে হামজা। এটা ভিড়েছে, ভিড়ার পর যখন মনে করেন যে ট্রাকগুলো নামছিল তিনটা, কিন্তু আনলোড 3-4টা ট্রাক নেমেছে, নামার পরই এটা কাত হয়ে গেছে। কাত হয়ে যাওয়ার পরই যেহেতু আমরা মনে করেন অ্যাসাইন্ড অর্গানাইজেশন বিআইডব্লিউটিএ যেটা উদ্ধারের জন্য, সেই জন্য তখন টিসি যেহেতু আমাদের ভাতৃপ্রতিম সংগঠন একই ডিস্ট্রিক্ট আন্ডারে আমরা, যার ফলে মনে করেন টিসি যখন আমাদের সাথে যোগাযোগ করেছে তখনই আমাদের টিম, আমাদের হামজা এখানেই ছিল, হামজা ছিল আরিচাতে, আরিচা থেকে এখানে এসেছে। এখানে এসে তারপর আমাদের যে কাজ ক্রেন দিয়ে আলটিমেট টেকনিক্যালি কীভাবে উদ্ধার কার্যক্রমটা করতে হবে সেটা তো আমরা দেখলাম যে এটার যে ওয়েটটা, সেই ওয়েটটা আমাদের যে উদ্ধার জাহাজে ওয়েটের চেয়ে অনেক অনেক বেশি। হামজা হলো 60 টনের, আর মনে করেন যে এটা হলো প্রায় 1000 টনের উপরে হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।